ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রাফিক্স তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এতে ঢাকা আরিচা মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে বৃহস্পতিবার সকালে কারখানার সামনে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা শিল্প পুলিশ জানায় বুধবার রাতে ছুটির পর কারখানার একটি শ্রমিকবাহী বাস ধামরাইয়ের খাগুর্তা এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে চার শ্রমিক মারা যায় এবং আহত হন অন্তত শ্রমিক এই ঘটনায় সকালে কারখানায় শ্রমিকরা নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও কারখানায় একদিনের সাধারণ ছুটি সহ তিন দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন তারা পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়